এক ভিন্ন রকম বাংলাদেশ দেখছে ভারত সীমান্তে বাঘের মতন গর্জন দিচ্ছে বিজিবি গত সতেরো আঠারো বছরে যা করতে পারে নাই এই মুহূর্তে তা করে দেখাচ্ছে অপরদিকে বাংলাদেশের সাথে ইচ্ছাকৃতভাবে তাদের নিজস্ব বিপদটাকে ওভারটেক করার জন্য আমাদের উপর যেই বিপদ চাপিয়ে দেওয়া হয়েছে মানে ত্রিপুরার গেট বলেন আরও বিভিন্ন যে ব্যারেজগুলো আছে সেগুলোকে উন্মুক্ত করে দিয়ে বাংলাদেশে যে অপ্রত্যাশিত কৃত্রিম বন্যার সৃষ্টি করা হয়েছে এটা নিয়ে কয়েক ধাপে অ্যাকশন শুরু হয়েছে প্রথম অ্যাকশনটা গেছে কার উপর দিয়া জি মিডিয়া নামক ওই মিডিয়ার উপর যারা বাংলাদেশের এই ট্রল করছিল তো ট্রলের মাইকা বাপ করে দিয়েছে কে বাংলাদেশের আমাদের যে বীর হ্যাকাররা আছেন তারাও কিন্তু অনলাইন যোদ্ধা খেলছে শুধু এইখানে শেষ না সমন্বয়কদের অ্যাকশন আছে ইউনিভার্সিটিতে অ্যাকশন আছে এবার বলছি ধাপে ধাপে প্রথমে আমরা ভারতের জি মিডিয়ারে দেখি তারা বাংলাদেশের এই বন্যানিয়া একটি স্টেটাস দিয়েছিল কি যে ভারত পানি খুলে দিল আর ওপার বাংলাতে মানুষ মানে কাতরাচ্ছে আরজি করছে এদের কাছে নাকি আমরা আর্জি উর্জি করতে আসি তো এই ধরনের বক্তব্যের পথ রাত বারোটার পরে আজকে আছে এই কী যে জি মিডিয়া ডট ইন এটার ওয়েবসাইটে প্রকাশ মানে ওয়েবসাইটে ঢুকতে গিয়ে দেখা যায় এখানে একাধিক বার্তা ওয়েবসাইটটিতে লেখা আছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করবে আপনার আমাদের হ্যাকাররা তাছাড়া ওয়েবসাইটের উপর ইংরেজিতে লেখা আছে হ্যাক বাই সিস্টেম এডমিন বিডি আচ্ছা তারা লিখছিল যে ভারত ছাড়লো জল ভাসছে বাংলাদেশ এরপরেই আপনার এটা একটা স্ক্রিনশটও তারা সেখানে যুক্ত করে দিছে যেন বোঝার জন্য এটাতে গেলো পার্ট ওয়ান পার্ট টু আমি দেখাচ্ছি আমাদের যে সমন্বয়ক আছে আসিফ মাহমুদ প্রতিবেশী দেশ তাদের বিপদের জন্য তারা তাদের সিস্টেমটা অবশ্যই করবে কিন্তু সেটার জন্য আমাদেরকে একটা মেসেজ দিতে হবে সেই মেসেজ ছাড়া এতদিন করে আসছে বন্যার অনেক উপকারী বক্তব্য আমরা শুনছি এরা আগে সরকারগুলোতে বাট এবার আসিফ মাহমুদ যেটা কাজটা করছে প্রথমবারের মতন যেটা হয় নাই একের পর এক অ্যাকশন আমি দেখলাম আজকে ভারতেও যে দূতাবাস আছে সেই দূতাবাসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে কয়ফিউ চেয়েছে কয়ফিউটা কী চেয়েছে তলব করা হয়েছে যে কেন তোমরা কোনো ধরনের মেসেজ দেওয়া ছাড়া উইদাউট এনি ইনফরমেশন তোমরা আচমকা কেন হঠাৎ করে তোমাদের এই বাদ ছেঁড়া দিলা এটা একটা সিস্টেম আছে সম্ভবত চুক্তি আছে দুইটা রাষ্ট্রের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য রাষ্ট্রটাকে একটা মেসেজ দিতে হবে অ্যালার্মিং মেসেজ আমরা যেন আমাদের মতো করে যে হ্যাঁ এই পানিটা কোন কোন দিক দিয়ে যাবে সেখানে আমরা আমাদের একটা প্রিপারেশন রাখবো এটা তো আর এমন না যে পাঁচ মিনিটের মধ্যে ভারতে পানি হয়ে গেছে আর দুই মিনিটের মধ্যে ছাড়া লাগছে গত কয়েকদিন যাবত ত্রিপুরাতে বৃষ্টি হচ্ছে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে ত্রিপুরাতে অরিজিনালি খারাপ অবস্থা এটা আমরা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু এই বাদটা যে খুলে দিবে একত্রিশ বছরের মধ্যে যেটা করে নাই স্বাভাবিক বাংলাদেশ প্রস্তুত ছিল না তো তোমরা যেহেতু করছো এই মেসেজটা কেন দেও নাই এই বিষয়টাই এই জবাবদিহি তার আওতায় আনার জন্য আসিফ মাহমুদ ভারতীয় দূতাবাসের যে যারা কর্মকর্তা আছেন তো এখানেই শেষ না ভারত একের পর এক সারপ্রাইজ পাচ্ছে যে এই কোন বাংলাদেশ আমরা দেখছি ইয়েস এটাই বাংলাদেশ এভাবেই বন্ধুত্ব থাকবে আমাদের সাথে আপনাদের শতভাগ কিন্তু কোনোরকম অন্যায় অ্যাক্টিভিটিস করলে আমরা রাষ্ট্র ছোট হইতে পারি কিন্তু আমাদের কলিজার সাহস সারা পৃথিবী দেখছে বাংলাদেশ দেখাই দিছে রোল মডেল রাইট নাও রিয়েলি তো এখানে শেষ না ভারতের এই পানির ইস্যু নিয়ে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ করেছেন মিছিল হয়েছে শহরে শহরে প্রতিবাদ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ভারতের বিরুদ্ধেই একটা অবস্থান তৈরি হয়েছে দেখেন ভারত যে পানিটা দিছে এটা তাদের প্রয়োজন ছিল তাদের দেশ বাঁচানোর জন্য কিন্তু সিস্টেমটা রং ওই যে বললাম আপনাদের বিপদ হয়েছে আপনারা আপনাদের বিপদটাকে ভেতর থেকে পরিষ্কার করার চেষ্টা করবেন আরেক দেশ ডুবাই দিয়া এটা না ফারাক্কা বাদ করছেন তিস্তা বাদ করছেন এটা করছেন সেটা করছেন তো কেন এখন আপনারা পারেন না এ বাদগুলো করছেন বাংলাদেশে মারা দেওয়ার জন্য সেই দিন শেষ হয়ে আসতেছে আমরাও ইনশাল্লাহ আওয়াজ তুলছি যা আর দুই চারটা বাদ আমরাও তৈরি করে দেখি আসলে পারি কিনা বাংলাদেশিরা মিলা খেলা হবে হ্যাঁ